জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবেলায় চাষাবাদের নতুন এক পদ্ধতি পলিনেট হাউস জয়পুরহাটে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রযুক্তিতে বিষমুক্ত ও কীটনাশক ছাড়াই ফসল উৎপাদন করছেন তারা। এই চাষ পদ্ধতি কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জয়পুরহাট সংবাদদাতা ইরশাদুল বাড়ি তুষারের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সবজি চাষের জন্য দেশের অন্যতম উপযোগী জয়পুরহাট জেলার মাটি। প্রতি বছর এই জেলায় হাজার হাজার হেক্টর জমিতে বিভিন্ন রকম শাকসবজি ফলমূলের চাষ হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে, তাই নতুন নতুন গবেষণা শুরু করেছে কৃষি বিভাগ। এরই একটি অংশ পলিনেট হাউস। এর মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যাবে। এই পদ্ধতিতে আবাদ করলে প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকবে সবজি। উচ্চ মানের ফসলে আবাদের জন্য দিয়ে দিছে আপনার ওই যে ক্যাপসিকাম থাকবে, টমেটো থাকবে, এগুলো আর কি চাষ করব। এখানে পোকা মাকড় ঢুকবে না, ঔষধ ছাড়া হবে। বাইরে যে ফসল করা সম্ভব হবে না তা পলিনেট হাউসে সারা বছর চাষ করা যাবে। প্রকল্পটি নিয়ে কৃষকদের সাথে সার্বক্ষণিক তদারকি করছেন কৃষি কর্মকর্তারা। পলিনেট হাউসটি এলাকায় এবং পাঁচবি উপজেলায় একটা আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের শাকসবজি আমরা এখান থেকে করতে পারব এবং কৃষকরা এটা মডেল হিসেবে নিবে এবং বৈরী আবহাওয়াতে এই এই প্রকল্পটি এবং এই এই মডেলটি রোল মডেল হিসেবে কাজ করবে। এই পদ্ধতিতে সারা বছরই সব জাতের সবজি চাষ করা যায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।